পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আর নবজোয়ার কর্মসূচিতে জনসংযোগ যাত্রায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দু মাস ব্যাপী আর এই মুহূর্তে তিনি উত্তরবঙ্গে রয়েছেন আজ এই মুহূর্তে উত্তর দিনাজপুরে রয়েছেন ইসলামপুরে জনসভা থেকে আজ অভিষেকের সভা ছিল কিন্তু সেখানে গেলেন না ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী যাত্রা পদযাত্রা করে ক্ষমতায় আসেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কানেলাল আগরওয়াল কিন্তু কেন তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় গেলেন না এই প্রশ্ন উঠছে আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তার সভা থেকে বলেছেন যে মানুষই প্রার্থী ঠিক করবেন দল প্রার্থী ঠিক করবে না মানুষ যাকে যোগ্য মনে করবেন তিনি প্রার্থী ঠিক করবেন এটা নিয়ে আজকে ছক ভাঙা ছটার শুরুর আলোচনা প্রথমে আপনাদের দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন তৃণমূলে নবজোয়ার মানছি না বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের পর আব্দুল করিম চৌধুরী বিস্ফোরক মন্তব্য করলেন বিদ্রোহী আব্দুল করিম চৌধুরী অভিষেকের বিরুদ্ধে মুখ খুললেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী বাড়ির কাছে অভিষেকের সভা কিন্তু তার সভায় গেলেন না অভিমানী আব্দুল করিম চৌধুরী ইসলামপুরের তৃণমূল বিধায়ক আজ অভিষেকের সভা মাত্র 1.5 কিলোমিটার দূরে ছিল কিন্তু তিনি সেখানে গেলেন না বিস্ফোরক মন্তব্য করছেন আব্দুল করিম কি বলছেন দলে আমার সম্মান নেই অনুগামীরা খুন হলেন ব্যবস্থা নিচ্ছে না দল বিস্ফোরক অভিযোগ করেছেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী অর্থাৎ দলের বিরুদ্ধে গত 2 মাস ধরে তিনি যে বিদ্রোহী রূপ বজায় রেখেছিলেন আজ সেই বিদ্রোহী রূপ আবারও বজায় রাখলেন কিন্তু আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভামঞ্চ থেকে বললেন যে মানুষ যাকে চাইবে এলাকার মানুষ যাকে চাইবেন তিনি মান্যতা পাবেন পঞ্চায়েতে তাকেই দাঁড় করাবে তৃণমূল কংগ্রেস কি বললেন অভিষেক শোনাব আপনাদের মানুষ যাকে চাইবে এলাকার মানুষ যাকে মান্যতা দেবে যাকে সার্টিফিকেট দেবে আগামী দিন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে তাকেই দাঁড় করাবে এবং সর্বশক্তি প্রয়োগ করে তাকেই জেতাবে যাতে 5 বছর আপনার জন্য কাজ করতে পারে কোনো নেতার দাবিকে আমরা মান্যতা দেব না আমরা নিজে প্রার্থী ঠিক করব না প্রার্থী ঠিক করবেন আপনি এটাই হচ্ছে তৃণমূলের নবজোয়ার ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল সরাসরি মানুষের কাছে গিয়ে এভাবে প্রার্থী নিয়ে মতামত চায়নি তৃণমূল কংগ্রেস চেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে দল ঠিক করবে না মানুষই ঠিক করবেন যোগ্য প্রার্থী কে হবেন তার পাল্টা জবাব দিচ্ছেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক তিনি বলছেন যদি মানুষই ঠিক করবেন তাহলে সংগঠন কেন থাকবে তাহলে কেন ব্লক কমিটি অঞ্চল কমিটি সব থাকবে কি বললেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক শোনাব আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পটা নিয়েছেন পরিকল্পনা নিয়েছেন যে পঞ্চায়েতে মানুষ নিজেরাই প্রার্থী পদ ঠিক করবেন এবং তৃণমূলে নবজোয়ার এই পদক্ষেপ এটার জন্যই আজকে এসেছিলেন এই প্রকল্প সম্পর্কে কি বলবেন আমি বলছি যে এটা যে বলছি যে জনগণ দিবে তাহলে এই সংগঠন থাকবে কেন কেন এই ব্লক কমিটি থাকবে কেন এই অঞ্চল কমিটি থাকবে কেন কি দরকার আছে আমাদের এইগুলো করার যখন জনগণই ভোট দিবে জনগণই ক্যান্ডিডেট বাছাই করবে জনগণই সব কিছু করবে তাহলে কি কিছু বোঝা যাচ্ছে না আমি তো ইট ইজ আউট অফ মাই হিয়ে ব্রেন ধরা যাচ্ছে না যে কোন কিভাবে উনি বাছাই করবেন ক্যান্ডিডেট জনগণ ভোট দিবে কোন করে হই এবার কি হওয়া উচিত এটা তো ভালোর জন্যই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলছেন আমি অ্যাকসেপ্ট করছি না তাহলে কি করে সম্ভব এটা যেটা ছিল সিস্টেমটা সংবিধানের দল বানাও মেম্বারশিপ সংগ্রহ করো আর বুতে বুতে কমিটি তৈরি করো আর অঞ্চল কমিটি তৈরি করো ব্লক কমিটি করো জেলা কমিটি করো মানুষের মন তন জয় করে তোমরা ক্ষমতায় আস আলোচনা আসবো দেবনারায়ণ সরকার প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বললেন তার ঠিক উল্টো বললেন আব্দুল করিম চৌধুরী এক আর দুই দলের স্থির করা একটা কর্মসূচি সেটা আমি মানছি না কোন যুক্তিতে এই কর্মসূচি সরাসরি প্রশ্ন তুলছেন আব্দুল করিম না দেখো একটা কথা বলো এই যে পঞ্চায়েতে একটা দুটো রাজ্য ছাড়া পঞ্চায়েতে কিন্তু পার্টিবিহীনই হয় এইটি শুরু হয়েছে আজকে থেকে না সিপিএমের আমলে তো একটা পার্টি একেবারে ইয়ে করে বসেছিল পঞ্চায়েতে আমার প্রশ্ন সত্যি তো কেন থা আর একটা কথা উনি বলছেন অবশ্যই সেটা কিন্তু পার্টি সব জায়গায় থাকে ব্লক কমিটি সেন্ট্রাল ইয়ে কমিটি সব জায়গায় থাকে কিন্তু পঞ্চায়েতের স্তরে এই পশ্চিমবঙ্গ এবং একটা আর এক দু একটা রাজ্য ব্যতিক্রম বাদ দিয়ে বিশেষ করে মামেদের জন্য এই ব্যতিক্রম বাদ দিয়ে কিন্তু পঞ্চায়েতের স্তরে কিন্তু পার্টিবিহীন হয় এটাই যদি এই কাজটা যদি করা যাবে কি না আমার প্রশ্ন তো উনি যেটা বলছেন ওটা দুটো জিনিস একটা হচ্ছে পার্টি কেন থাকবে না স্ট্রাকচার থাকতে পারে কিন্তু পঞ্চায়েতে মানুষের ভোটটা হওয়া উচিত এখন কতটুকু করা সম্ভব সেটা আলাদা কথা আমার তো অন্য রাজ্যগুলো অনেক রাজ্য এই যে উত্তরপ্রদেশ বলো গুজরাট বলো প্রত্যেকে পঞ্চায়েত যেখানে যে ধরনের ভোট হয় না কেন সেখানে পার্টিবিহীন হয়
কিন্তু এই পশ্চিমবঙ্গে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে এই পার্টি তৈরি না করলে বিধানসভা জেতা যাবে না লোকসভায়, এই সিস্টেমটা এই বহুদিন যাবৎ চলছে আজকে থেকে। মানে তার মানে কি আপনি না তার মানে আপনি আব্দুল করিম চৌধুরীকে আপনি সমর্থন করছেন? না, আব্দুল করিম বলছেন কি, উনি বলছেন সবকিছু তো পার্টি থাকবে, উনি বলছেন কেন তাহলে পার্টি থাকবে না? আমার প্রশ্ন তা না, পঞ্চায়েত স্তরের যে মানুষ ঠিক করবে এখানে পার্টি থাকা উচিত না, কিন্তু বিধানসভা লোকসভায় তো অবশ্যই পার্টি থাকবে, সব রাজ্যেই থাকে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকেই মানছেন না তৃণমূল বিধায়ক। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বার্তা দিচ্ছেন সেটা তিনি মানছেন না। না ওই রকম বার্তা হলে মানার প্রশ্ন নেই। দলের যে দ্বন্দ্বটা প্রকাশ্যে চলে এলো একেবারে। তোমার কথা বলি, একটু আগে তৃণমূল সমর্থক যিনি বললেন তার কথাবার্তা কিছু বুঝতে পেরেছ? আমি তো কিছু বুঝতে পারিনি, অবাস্তব কথাবার্তা বলেছেন। আপনার যদি মনে হয় পঞ্চায়েত স্তরে আপনি দলহীন গণ পঞ্চায়েত করবেন, আরে বিধানসভায় প্রস্তাব পাস করুন না, তারপর তো হয়ে যাবে। এ গোটা রাজ্য ঘোরাঘুরি, এই লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করে চারদিক থেকে পুলিশ নিয়ে গিয়ে ওই নাটক করার দরকারটা কি? এবং নিজের দলের মধ্যে আবার ইয়ে ঠিক হচ্ছে, প্রার্থী ঠিক হচ্ছে, সেই প্রার্থী ঠিক করার জন্য আবার এমন মারপিট লেগেছে যে সেটার জন্য কেন্দ্রীয় বাহিনী লাগবে মনে হচ্ছে। তা যদি হ্যাঁ, যখন 1977-78 সালে বামেরা পঞ্চায়েত ব্যবস্থা দল ব্যবস্থা চালু করেছিল, অনেকের মানে বিরোধিতা ছিল, বিশেষত প্রফুল্লচন্দ্র সেন বলেছিলেন দলহীন গণতন্ত্র হোক, বামেরা মানেনি, সেটা অন্য প্রসঙ্গ, সেই লড়াই থাকতেই পারে। কিন্তু এখন যদি তৃণমূলের মনে হয় যে দলহীন পঞ্চায়েত ব্যবস্থা চালু করবে, বিধানসভায় একটি প্রস্তাব পাস করলেই তো, আইন পাস করলেই তো হয়, সেই আইন পাস না করে এটা করলে এটা দলহীন পঞ্চায়েত ব্যবস্থার কথা হচ্ছেই না। এখন এখানে যেটা হচ্ছে তৃণমূলে সবকটা চোর, সেই চোরগুলোকে সরিয়ে কম চোরগুলোকে যারা যাদের নামে এখনো চুরির অভিযোগ সেভাবে আসেনি সেগুলোকে নিয়ে এসে নতুন করে চুরির প্রক্রিয়া চালু করা। এখানে দলহীন পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। লেট আস বি ক্লিন, আমি বলি লেট আস কাম ক্লিন। না, সে উনি বলতেই পারেন, 10-12 বছর থাকলে কিছু চোর গন্ড বদমাইশ থাকে, পূর্ণ স্বয়ং করা হয়ে যায়। না, সেটা বলে টিভিতে বলে তো কোনো কাজ হয় না, মানুষকে প্রমাণ করতে হবে, মানুষের গ্রাস রুটে গিয়ে বিজেপিকেও প্রমাণ করতে হচ্ছে যে বিজেপি উপরে ফেলার চেষ্টা হচ্ছে ওই ঘাসগুলোকে, টিভিতে প্রমাণ করে লাভ নেই, উনি যে ঘাসগুলোকে উপরে ফেলার চেষ্টা হচ্ছে, হবে চিন্তা নেই, সমালোচনা করতে পারে, সমালোচনা করার জন্যই তো সব, কিন্তু উদ্যোগটা নিঃসন্দেহে, দেবনারায়ণ বাবু বলছে উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু আব্দুল করিম চৌধুরী বলছে যে মানুষকে ঠিক করবে, কোন লজিকেই আত্মবিশ্বাস চিড়ে ধরেছে, ভেঙে চুরে গেছে, সেই জন্যই এই মেরামতির চেষ্টা করছেন। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি টেলিভিশন চ্যানেলের সামনেই ব্যালট লুট হচ্ছে ইত্যাদি প্রভৃতি ব্যাপার, এটা সম্পূর্ণ ওরা আভ্যন্তরীণ বিষয়, দলহীন জিনিস ওরা চাইছেন নাকি? চাইলে ওরা কি একটা ইঞ্চি ওই ঘাসফুল প্রতীক ছাড়া এগোবেন? জীবন এগিয়েছেন, এইসব কথাবার্তা করে লাভ আছে? গণতান্ত্রিক ব্যবস্থাটাকে রাখতে চাইছেন না উনি জামানারা বিধানসভা কেন্দ্রে? এখন বড় বড় কথা বলে লাভ আছে কিছু? উনি নাকি ভেতর থেকে প্রার্থী বাছাই করবেন যারা জনগণ বিচার করবেন? শুনে আজকে একটা ঘটনার কথা বলি আপনাদের, বেহালাতে বিধায়ক চাই কি না, পার্থ চট্টোপাধ্যায়কে আবার বিধায়ক চাই কি না, এই বিষয়টা গণভোট নেওয়া হয়েছে, একটা সংগঠন নিয়েছিল, সেখানে মাত্র 30 জন বলেছেন পার্থ চট্টোপাধ্যায় থাকুক, বাকি 493 জনের মধ্যে 30 জন চেয়েছেন, বাকি সবাই বলছেন না এই আপন বিদায় হলি। আমরা দেখতে কি বলবেন, কি বলবেন তাহলে? আসলে দেওয়ালের লিখন তৃণমূল কংগ্রেস পড়তে পারছে, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হচ্ছে, কিন্তু ড্যামেজ কন্ট্রোল এভাবে হয় না, এভাবে হয় না। বারবার বিচার, যিনি এত বড় বড় কথাবার্তা বলছেন, বারবার বিচার যে মুহূর্তে তাঁদের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আছে, উনি স্টে অর্ডার নিতে যাচ্ছেন সুপ্রিম কোর্টে। যে ঘটনাটা শেষ দিন ঘটেছে, মামলা তো উনি করেছিলেন, ওনার জন্য ওনার ওই মামলার পরিপ্রেক্ষিতে ওই রায়ে আমাদের যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ওই বেঞ্চ থেকে ছড়ানো, এবং সবচেয়ে আনগার্ডেড হয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেরা এখন করা যাবে, এখন দেখা যাক না কত কোথাকার জোর কোথায় গিয়ে দাঁড়ায়। একদিকে যখন আব্দুল করিম চৌধুরী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার ঠিক বিরোধী কথা বলছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে কানিয়ালাল আগরওয়াল, অর্থাৎ যাকে নিয়ে আব্দুল করিম চৌধুরীর বড় অভিযোগ, গুরুতর অভিযোগ রয়েছে, সেই কানিয়ালাল আগরওয়াল তিনি আবার একটা মন্তব্য করেছেন যার থেকে একটা নতুন জল্পনা তৈরি হয়েছে। কী মন্তব্য করেছেন? তিনি বলছেন যে অনেক আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস, যাত্রা করে বা পদযাত্রা করে ক্ষমতায় তৃণমূল আসেনি, আশীর্বাদ যাত্রা বা যাত্রা করে ক্ষমতায় আসেনি তৃণমূল কংগ্রেস। কী বলছেন শোনো আপনাদের। অনেক আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস, এই যাত্রা করে আসেনি ভাই, এই পদযাত্রা করেও ক্ষমতায় আসেনি, এ আপনার যে কোনো আশীর্বাদ যাত্রা এগুলো যাত্রা করে ক্ষমতায় আসেনি, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে ক্ষমতায় আসছে, আন্দোলন করে, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলায় কেউ সরাতে পারবে না।
দেবনন্দ কানেলাল আগরওয়াল বললেন যে যাত্রা করে বা পদযাত্রা করে ক্ষমতায় আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়, কার জন্যই বার্তা দিলেন? না না, কথা তো ঠিকই বলেছেন, আন্দোলন করে করে জনতার সঙ্গে আন্দোলন করে অনতান্ত্রিকভাবে এসেছেন। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ যাত্রা করছেন, তার মাঝেই আজকে তারই বক্তব্যটা। না না, তার মানেটা কি? এতে তো একই কথা, আপনাকে এটাকে ডিফার করছেন কোত্থেকে? না ডিফার কথা আন্দোলন যাই তো, ডিফারের ব্যাপার নয়, পদযাত্রা তো করছেন, কার উদ্দেশ্যে বার্তা তিনি? না না, কার উদ্দেশ্যে কি? যেই তো জনতার উদ্দেশ্যে বার্তা, আন্দোলন করে মানুষের সঙ্গে মিশে আন্দোলন করে ক্ষমতা আসছেন, এটা যাত্রা করে আসেনি। এক যাত্রা হলে তাই কি হয় না? আমি তো বুঝতে পারছি না, আন্দোলন আন্দোলন তো এটাই তো আন্দোলন, মানুষের আন্দোলন, মানুষের জনতার আন্দোলন, তার থেকে জনগণের। আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ইতিহাসকে আমি অস্বীকার করি না, নিশ্চয় একটা আন্দোলনের ইতিহাস রয়েছে, সেটা মিথ্যে নয়, কিন্তু তার পরের পরিণতি একজন প্রশাসক হিসেবে পরিণতিটা খুব ভালো হয়নি। আমার কথা এখানে এই যে কথাগুলো যারা বলছে তারা কিন্তু পরিষ্কার ভয় পাচ্ছে যে একটা ধরনের পলিটিক্যাল সেটিংয়ে বা সিস্টেমে তারা অভ্যস্ত ছিল, এই যে নতুন নেতৃত্ব উঠে আসছে, নবজোয়ার, জনজোয়ার বা জোয়ার ভাঁটা ইত্যাদি ইত্যাদি, সেই জোয়ারে ওরা ভাঁটাতে ভেসে যাবে, নতুন কেউ আসবে, সেই ভয়েই ওরা বলে দিচ্ছে যে যতই জোয়ার বা ওইসব যাত্রা টাত্রা করো, আমরা আসলে ওই আন্দোলন করে এসেছি। এখন কথা হচ্ছে কানাইয়ালাল আগরওয়াল নিজেই তো তখন তৃণমূলে ছিলেন না, উনি তো কংগ্রেস করতেন, উনি এসব আবার আন্দোলনের বোঝেনটা কি? তৃণমূলে আন্দোলনে অন্তত ওনার কিছু না বলাই ভালো। আরে কংগ্রেস করে থেকে তারপর তৃণমূল আসলো, কংগ্রেস সিপিএম কে ভাঙতে পারলো না, সে কথা বলিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে কানাইয়ালাল আগরওয়াল তো ছিলেন না, বিজেপি আসছে, সিপিএম এর যারা ছিল, যারা ভোট ছিল, ভোট পরিবর্তিত হলো, মানুষের মত পরিবর্তন হলো, এইভাবে তো আসে, কেউ কারো ভোট কেনা নয়, সে কথা মানুষ কথা বুঝতে হবে না। পারিশ্রমিক আগরওয়াল কি আন্দোলন করেছেন? উদ্যোক্তা কোথায়? বিষয়টা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে, কানাইয়ালাল আগরওয়াল একটা মন্তব্য করেছেন, বর্তমান একটা জল্পনা তৈরি হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বার্তা দিয়েছেন, তার বিরুদ্ধে একটা মন্তব্য করেছেন আব্দুল করিম চৌধুরী, কিন্তু কেন তারা এই ধরনের মন্তব্য করছেন এই নিয়ে একটা রাজনৈতিক বিতর্কের জায়গা তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026 বিধানসভা নির্বাচনের টার্গেট স্থির করে দিলেন, তিনি বললেন যে তৃণমূলকে ধমকে চমকে আটকে রাখতে পারবেন না, 2026 সালে তৃণমূলের আসন সংখ্যা কত হবে? 240। শুনুন কি বললেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সমর্থন নিয়ে আগামী দিন তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শেষ হওয়ার পর দিল্লিতে যাব, দরকার হলে কৃষি ভবনের বাইরে মানুষের অধিকার প্রাপ্য টাকা ফিরিয়ে আনতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসব, 1 কোটি চিঠি নিয়ে আমি দিল্লির পথে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত যদি মানুষ চায়, এবং বাংলার দাবি দিল্লির বুক থেকে আগামী দিন ছিনিয়ে নিয়ে আসব, কারোর ক্ষমতা নেই আটকে রাখা। মাথা নত আমরা করব না, ওই ইডি সিবিআই দিয়ে ধমকে চমকে অন্য দলকে বাড়িতে ঢুকিয়ে রাখা যায়, তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যায় না। আমাকে তো এত ইডি সিবিআই নোটিশ পাঠিয়েছে, কী করেছে? কাজ কলা, যত নোটিশ আসবে লড়াইয়ের সময়, লড়াইয়ের আন্দোলনের ভাষা তত তীব্রতর হবে, এটাই তৃণমূল কংগ্রেস। আপনারা তৃণমূলকে ধমকে চমকে আটকাতে পারবেন না, তৃণমূলকে যত ধমকেছেন তত চমকেছেন, তৃণমূল তত শক্তিশালী হয়েছে। 2011 সালে কটা সিট ছিল? 184। 2016 সালে 211, আর 2021 সালে 214, 2026 240 হবে। যত ধমকাবেন চমকাবেন তত তৃণমূল শক্তিশালী হবে। দেবনন্দা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 2026 240 হবে, কিন্তু তৃণমূল কংগ্রেস, আমি আসবো আপনার কাছে, তবে তার আগে বিমলদার কাছে যাবো, তৃণমূল কংগ্রেস তো গোয়াতে, মেঘালয়, ত্রিপুরায়, সেখানেও টার্গেট ফিক্স করে দিয়েছিল ভালো ফল করার, আর এবারে বলছেন 240। না সে বলুন, 240 কেন, বাকি 54টার বাইরে রেখে লাভ কি? ওটা নিয়ে নিলেই তো হতো, তাহলে বুঝতাম যে গোটা পশ্চিমবাংলাটা তৃণমূল একদম টোটাল দখল করে নিল। যাই হোক, হোয়াইট ওয়াশ যাকে বলে সেটা করে নিতেই পারে, সে দাবি তো যে কেউ করতে পারে। আমি শুধু অন্য একটা কথা বলি, যে কোনো দল আন্দোলন করতে পারে জনগণের স্বার্থে, 1 কোটি মানুষ, তার মানে 9 কোটি লোক সঙ্গে নিয়ে, সেটা প্রথমেই প্রমাণ করে দিল, সে 1 কোটি চিঠি নিয়ে গেল। আমি শুধু 2021 সালে এই 21শে জুলাই যে ইয়েটা হয়েছিল, এনআরই বক্তব্য ছিল,
লাগবে না কেন্দ্রের টাকা, নেব না তোদের টাকা, নিজেরা করব। আজকে হঠাৎ কেন্দ্রের টাকার জন্য ধর্নার কারণটা কি? তোমাদের কাছে পুরনো রেকর্ড আছে মানে একটু দেখাতে পারো। এক, দুই হচ্ছে 240টা তো আমি আজকে বলে দিয়ে যাচ্ছি, সামনে বা পেছনে একটা সংখ্যা কমিয়ে দাও, তৃণমূল কংগ্রেস ওই সংখ্যাটাই পাবে, কারণ দলটাই তো থাকবে। তাহলে তো বিজেপিও বলেছিল আপ কি বার 200 পার। আমরা বলেছিলাম আমরা কিছু আমাদের ত্রুটি বিচ্যুতি ছিল, সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং আগামী দিনে সেই শিক্ষাটা তৃণমূলকে যাতে তৃণমূলের এই ঘাসগুলোকে তৃণমূলকে শিক্ষা দেবে। এক আর দুই, একটা শূন্য কমাতে বলেছেন 240 থেকে, শূন্য কমাবো বা সামনে ওটা কমাবো, মাঝখানে একটা কমিয়ে দেবো, 2 ডিজিট থাকবে। বলুন আশা ভালো, অতি আশা ভালো না, কোথায় যে দাঁড়াবে। তার নেতারাই বলছে আমার 30% জায়গায় আমার ইয়ে আছে, বাকি 70% আমরা কোনো ইয়ে নেই। ভাবছে কি এই জোয়ার আগে 19-এর একটা জোয়ার পেয়েছিলাম, হ্যাঁ সেটা 19-এর একটা 18 নির্বাচন, সেই জোয়ার নেই, সেই জোয়ার নেই, সুনামি আসছে, নিশ্চয় সুনামি হবে না মানুষের মধ্যে, ভুল মানুষের মধ্যেই সুনামি তৈরি করতে হয়। সংগঠন নেই, আলোচনা নেই, টিভিতে দাঁড়িয়ে 10টা কথা বলে তো লাভ নেই, মানুষের সঙ্গে সম্পর্ক যদি না থাকে, আর যাদের নিয়ে করবে তারাও তো চোর, সেই লোকগুলোই তো নিয়েছে, কথা কথি তো চোর, সেই লোকগুলো। ঠিক আছে, বলার সাহস রইল না যে ওনার যে আমি ভোটটা নিখুঁতভাবে করতে দেবো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে দেবো, 240টা আসন টার্গেট ফিক্স করলেন, নিজের ডায়মন্ড হারবার নির্বাচন কেন্দ্রকে লোকসভা কেন্দ্রে ভোটটা করতে দিয়েছেন, 2018 যে পঞ্চায়েত নির্বাচন ওনার নেতৃত্বে দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় যা হয়েছিল সেটা তো গণতন্ত্রের লজ্জা, 34% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়েছিলেন, এই পঞ্চায়েত নির্বাচনের আগে 240-এর যে টার্গেট বেঁধে দিলেন, এর ফলে কর্মচারী যারা ওনার যারা কর্মী তারা তো গণতন্ত্রকে দুপায়ে মারিয়ে দিতে চাইবে, কিন্তু এবার প্রতিরোধ হবে, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। বিরতি সময় নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় 240-এর টার্গেট ফিক্স করেছেন, কিন্তু শেষ পর্যন্ত বিরোধীরা বলছেন এটা কার্যত অসম্ভব, অবাস্তব, এ বিষয়ে আমাদের অবশ্যই নজর থাকবে। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে আমরা আপনাদের দেখাবো যে খাস কলকাতায় শাসক দলের অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে গুলি চলার অভিযোগ, তীব্র উত্তেজনা বেলেঘাটায়।